বাংলার নতুন মিষ্টি। তোর লেগেছে খুকু? না না বাবা, আমার একটু লাগেনি। তোমার তো ডিগবাজি খেতে গিয়ে মাথায় লেগেছিল না? এই মুহূর্তে আমি আছি আইকুকুয়ের সেটে, আর আমার সঙ্গে আছে মানে আবির, আপনাদের প্রিয় আবির, মানে রাহুলদা। আগে বলো, কেমন আছো? ভালো আছি গো। আর শুটিং কেমন চলছে? মানে আমি আমাদের সিরিয়ালে তো দেখতে পাই যে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কী চলে সেটাই একটু জানার, যে কতটা টাইট শিডিউলের মধ্যে তোমাদের কাজ করতে হয়। ডোন্ট টেল মি, প্রচণ্ড টাইট শিডিউল, এবং 14 ঘন্টার একটা টাইট শিডিউল প্রায় রোজই থাকে। এবং তবে এখন নাইট শুটিংটা কম হয়েছে, সেটা একটা বাঁচোয়া, তো ভেরি টাইট। আর এই যে আমি দেখতে পাচ্ছি গোল্ডেন গ্লাস, তার সঙ্গে এরকম একটা ওভিওয়েট কম্বিনেশনের জামা, তো এইটা যখন ধরো লুক লুক সেটের সময় মনে হয় তো এগুলো সব দিয়ে হয়, তো ফার্স্ট মানে অভিনেতা হিসেবে তোমার ঠিক প্রথম কী মনে হয়েছিল যখন এরকম একটা কম্বিনেশনের নিজেকে তুমি যখন দেখেছিলে? অভিনেতা হিসেবে আমার প্রথম চিন্তা হচ্ছে চরিত্রটা কী। তো চরিত্র যদি ডিমান্ড থাকে যে এরকমভাবে সাজতে হবে, তাহলে আমি এইটা ভাববো না যে আমাকে কেন দেখতে খারাপ লাগছে বা এরকম বোকা বোকা কেন সাজিয়ে দিল। এই চরিত্রটা এরকমই হওয়ার কথা। তো এখানে আমাকে কেন স্যুট পরানো হলো না, অন্য হিরোরা তো স্যুট পরছে ভালো সাজছে, এরকম কোনো অভিযোগের জায়গা নেই। এই চরিত্রটা এরকম, ওর শৈশব থেমে গেছে একটা জায়গায়, মানে ওর মনটা শিশুর মতনই আছে, ফলে ওর পোশাক আশাক সব পছন্দগুলোই একটু বাচ্চাদের মতন, তো সেরকমভাবেই ভাবা হয়েছে। মানে আমরা অদ্ভুত ব্যাপার, মাঝে মাঝে ভাবি না যে এখন যদি একবার ছোটো হয়ে যাওয়া যেত কি ভালো হতো, মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয় না লাইফে। তো মানে এক্ষেত্রে একটা অন্য সমস্যা, যেহেতু অটিজম একটা বিশাল সমস্যা বলা যেতে পারে, মানে স্পেশালি তাদের ফ্যামিলির থেকে কাছে বেশি সমস্যার কারণ হয়, তো এটা কী বলবো, যখন চরিত্রটা গঠনের সময় কোথেকে কোথা থেকে ইনফ্লুয়েন্স বা দেখে বা শিখেছো বা পড়েছো এরকম কিছু? সব থেকে বেশি সাহায্য পেয়েছি ইন্টারনেটে। এই মুহূর্তে আমার তিনটে ছবি সরাসরি মাথায় আসছে, আই অ্যাম স্যাম, রেইন ম্যান, আর বলিউডে হওয়া মাই নেম ইজ খান। তো এই তিনটে ছবি খুব তাড়াতাড়ি মাথায় আসছে, কিন্তু সেগুলো অভিনীত, অন্য একজন অ্যাক্টারের দ্বারা অভিনয় করা। সেইটাকে দেখার বদলে আমি যদি ইউটিউবে অটিজম লিখে সার্চ করি, এতগুলো রেজাল্ট আসে এবং তাতে এত সুন্দর সুন্দর মানুষকে দেখা যায় এবং সেখান থেকে স্টাডি করা যায়, যে ইউ গেট এনাফ মেটেরিয়াল। আর একটু আগেই বলছিলে যে তুমি ভালো করে অবজার্ভ করেছিলে, বিহেভিয়ার অবজার্ভ করেছিলে সহজ, এবং তোমার যে পোষ্য আছে কুট্টুসের, তো আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে এমন কোনো হ্যাবিট যেটা তোমার ছোটোবেলা থেকে তুমি এখনও ক্যারি করো, মানে সেই হ্যাবিটটা এখনও তুমি চেঞ্জ করতে পারোনি? অনেকগুলোই আছে আমার ছোটোবেলার, অনেক হ্যাবিটই আমি এখনও ত্যাগ করতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে ভেরি এম্বারাসিং, সেটা হচ্ছে একা একা যখন আমি সিঁড়ি দিয়ে নামি বাড়ির থেকে, আমি হাত নাড়তে নাড়তে নামি, কারণ ছোটোবেলায় দেখেছিলাম প্লেন থেকে হাত নাড়া, সিঁড়ি দিয়ে নামার সময় নেতারা হাত নাড়ছে, দ্যাট স্টেড উইথ মি, আমি এখনও হাত নাড়তে নাড়তে নামি। হ্যাঁ সিরিয়াসলি, মানে সিঁড়ি দিয়ে নামছে এরকম কত করতে বাড়িতে? হ্যাঁ, কেউ না থাকলেও। আর কেউ থাকলে সেটা করো কি? না, কেউ থাকলে সেটা করি না, একা একা নামলে হাত নাড়তে নাড়তে নামি। আর আজকে কি স্যার কি সিনের শুটিং চলছিল, বা কালকে এখনো মনে হয় শুটিং তোমার আজকে হয়নি, তো কালকে কি শুটিং কতদূর হলো এগুলো? আমাকে খুকে একটা জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এখন খাবার জোগাড়ের ধান্দায় রয়েছে, এটা এখন আমাদের শুটিং চলছে। ছোটদের সঙ্গে, মানে খুকুর কথা যেহেতু বললে, ছোটদের সঙ্গে কাজ করার ঠিক মজাটা কোথায় একটু বলবে? ছোটদের সঙ্গে কাজ করার মজা হচ্ছে ইউ ক্যান্ট প্ল্যান, কারণ ওরা শর্টের মধ্যে এমন একটা কিছু করবে যেটা কেউ শেখায়নি, যেটা কেউ বোঝায়নি, এবং সেটা যদি তুমি ইউ ক্যান টেক ইট ইন ইয়র স্ট্রাইড, সেটা সিনের পক্ষে ভালো হতে পারে। তো ইউ হ্যাভ টু বি ওপেন, ইউ হ্যাভ টু বি ফ্রি অল দ্য টাইম, কারণ কি বাকি আমার বয়সী অভিনেতা অভিনেত্রী তারা প্রত্যেকে একটা নিয়মে চলে, এদের কোনো নিয়ম নেই, শিশুর কোনো নিয়ম নেই, সেটাকেই তোমার নিয়ম ধরে নিতে হবে, ও যা করছে সেটাই নিয়ম, তো সেই হিসেবে এটা চ্যালেঞ্জ। আর পৃথার সঙ্গে এমনিতে ক্যামেরার পেছনে ঠিক তোমার কেমন বন্ধুত্ব যদি একটু বলতে?
খুবই বন্ধুত্ব ভালো, এবং ও অনেক কিছু শেয়ার করে আমার সাথে। যেমন তোমরা দেখছিল আজকে বাবা মার আগে ঘুম থেকে উঠে পড়েছে, তো এরকম নানা রকম আড্ডা ফাড্ডা হয়, মজা হয়। আর অনেকদিন পর সন্দীপ দাদির সঙ্গে কাজ চলতে হলো, সে অনেকদিন মাঝখানে গ্যাপ হলো, তো ব্যাক টু ব্যাক সন্দীপ দাদির সঙ্গে কাজ সেটে, মানে কোন জিনিসটা সন্দীপ দাদির সব থেকে বেশি প্রিয়, মানে অভিনেত্রী হিসাবে তোমার, একসঙ্গে কো অ্যাক্টর হিসাবে? আন্ডারস্ট্যান্ডিং অফ লাইট। ও যদি এক ফোঁটাও আলো কম থাকে, ও ক্যামেরাম্যানকে বলতে পারে, যে ডিওপিকে বলতে পারে যে আমার লাইট ঠিক করো, এবং ওর সেন্স অফ লাইট প্রচণ্ড ভালো। আর তোমাদের জুটিটা তো এমনিতে দর্শকরা অনেকদিন ধরেই পছন্দ করে, রাহুল সন্দীপ তার জুটি, তো তোমার মানে পার্সোনাল ফেভারিট জুটি কে আছে, তোমার নিজের পার্সোনাল ফেভারিট জুটি? শাহরুখ কাজল, শাহরুখ কাজল, উত্তম সাবিত্রী। উত্তম সাবিত্রী, মানে এটা আমি জেনারেলি সবাই বলে উত্তম সুচিত্রা, নতুন জানলাম। আর আবির চরিত্রটা থেকে তোমার প্রাপ্তি কী? অটিজমের ক্যারেক্টারটা করতে পারা, এবং অনেকদিন পর এমন সব, আমরা তো বড় হয়ে গেছি এখন, এমন অনেক কিছু করতে পারি না যেগুলো শিশু সুলভ, তাহলে লোকে বলবে দামড়া খোকা নাচছে দেখো, কিন্তু এই চরিত্রটা আমি, আমার কাছে লাইসেন্স আছে এমন অনেক কিছু করার যাতে কেউ কিছু আমায় বলতে পারবে না, কারণ আমি শিশুর মতনই। কুকুরে আমি কি করে তোকে খুঁজবো, আমি তো জানি না তুই কোথায়, পচামে তো জানি, পচামে তো হোমটার নাম জানি, আমি পচামেকে গিয়ে খুব বকে দেবো। একটু আবির হয়ে যদি দর্শকদের কিছু বলতে, আবিরের মতো করে, আমি আর কুকু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আমাদেরকে দেখতে হলে তোমাদের আর দেখতে হবে সান বাংলায় আর কুকু আয় দেখো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।